আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রওশনস কুকিং। নিয়ে এলাম একটি নতুন রেসিপি, আর সেটি হচ্ছে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ডাল। যারা দেশের বাইরে আছেন এবং মিষ্টি কুমড়া সহজলভ্য নয়, তারা মিষ্টি কুমড়ার বিকল্প হিসেবে বাটারনাট স্কোয়াশ দিয়েও কিন্তু এই আইটেমটি রান্না করতে পারেন। এটি আমার একটি এক্সপেরিমেন্টাল রেসিপি। মিষ্টি কুমড়ার দিয়ে সবসময় একই ধরনের আইটেম খেতে খেতে একঘেয়ে লাগে, তাই একটু ভিন্নতা আনতেই এই রেসিপিটি আমি রান্না করেছিলাম। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন চলে যাই রান্নাতে। আজকে আমি মিষ্টি কুমড়া নিয়েছি এক ফালি। ফালিটাকে আমি ছিলে ছোট ছোট টুকরা করে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলোকে আমি প্যানে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া এবং কোয়ার্টার চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ রসুন পেস্ট, স্বাদমতো লবণ আর পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে মিষ্টি কুমড়াগুলো ডুবে যায় এবং পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হতে পারে। যেহেতু এটি মিষ্টি কুমড়ার ডাল রান্না করব, তাই পানিটা বেশ ভালো পরিমাণে ডালের মতন বেশি করেই দিতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ মুসুরের ডাল। ডালটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে এই মিষ্টি কুমড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ডালটা স্কিপ করে শুধু মিষ্টি কুমড়া দিয়েও কিন্তু রান্না করতে পারেন। এবার চুলাটা অন করে চুলার জালটা বাড়িয়ে দেবো এবং একটু নেড়ে চেড়ে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পানিটা ফুটে ওঠে। আমার পানিটা ফুটে উঠেছে, আমি এবার জালটাকে মিডিয়াম করে দিব আর অপেক্ষা করব মিষ্টি কুমড়াটা যতক্ষণ না সিদ্ধ হয়। দশ পনেরো মিনিট পরে দেখুন আমার মিষ্টি কুমড়াটা বেশ নরম হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব, একটা ডাল ঘুটনি দিয়ে মিষ্টি কুমড়াটাকে ঘুটে দিব যাতে ডালের সাথে মিষ্টি কুমড়াটা পুরোপুরিভাবে মিশে যায়। আমার ডাল আর মিষ্টি কুমড়া ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমি এতে দিব চিংড়ি মাছ। আমি এখানে এই সাইজের ছোট চিংড়ি ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন। আমার এখানে চিংড়ি আছে আধা কাপের থেকে একটু বেশি। এ সময় ডালটা যদি বেশি ঘন মনে হয় তাহলে আপনারা একটু পানি অ্যাড করে দিতে পারেন। মিষ্টি কুমড়া যদিও খেতে একটু মিষ্টি মিষ্টি, তারপরও এতে যদি আপনারা চিনি অ্যাড করেন এতে কিন্তু এর স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। তবে সব মিষ্টি কুমড়া মিষ্টতা যেহেতু সমান হয় না, প্রথমে অল্প করে চিনি দিয়ে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরে আবার অ্যাড করতে পারবেন। চিংড়িটা দেবার পরে আর পাঁচ মিনিট আমরা রান্না করব। এই ফাঁকে অন্য একটি প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি, সরিষার তেল 1/4 কাপ। তাতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন কুচি। রসুনটা একটু নেড়ে চেড়ে নরম হলে এতে আমি দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ রসুনগুলো যখন মোটামুটি লাল হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনা মরিচ। আমি ঝালের জন্য একটু হাত দিয়ে ভেঙে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শুকনা মরিচের বেশ একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এবার এতে আমি দিয়ে দিব আধা চা চামচ আস্ত জিরার ফোড়ন। জিরাটা পরে দেবার কারণ হচ্ছে আগে দিলে পেঁয়াজ আর রসুনটা ভাজতে ভাজতে কিন্তু জিরাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। কাজে জিরাটা দেবার পরে আমি আর খুব বেশিক্ষণ অপেক্ষা করব না। কয়েক সেকেন্ড পরে একটু সুন্দর গন্ধ বের হলেই আমি পাশে আমার ফুটতে থাকা ডালে এই ফোড়নটা ঢেলে দিব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এবার এটিকে আমি ঢেকে মৃদু আঁচে দমে রাখবো কয়েক মিনিটের জন্য। এতে করে ফোড়ন আর কাঁচামরিচের গন্ধটা সুন্দরভাবে ডালের মধ্যে ঢুকে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ডালটিকে নামিয়ে নিব। ধনেপাতাটা দেবার পরে ডালটা আমি আর বেশিক্ষণ রান্না করব না, কারণ ধনেপাতাটার একটা ফ্রেশ ফ্লেভার ডালের মধ্যে থাকলে ডালটা খেতে বেশি মজা লাগে। মিষ্টি কুমড়া ডালটা রেডি হয়ে গেল। আমি এবার একটা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এমন ধোয়া ওঠা গরম ডাল আর সাথে এক প্লেট ভাত, আর কি কিছু লাগে বলুন? কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট তো হতেই পারে, তাই না? সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।